সকাল 8টার থেকে গিয়ে 4টা অবধি এলি ভাইয়ের বউ বসে সরকারকে দিতে হবে, বউ বসে সরকার পশু আমাদের দরকার নাই। আমরা যে আগে মারি কাটছি সিপিএম আমলে 100 মারি কাটছি, আচ্ছা আপনাদের কতক্ষণ কাজ করতে হয়? হাজিরা কত পান? 213 টাকা দিয়ে হয় আমার। কতদিনের কাজ এটা? এটা 14 দিনের কাজ। তাই এই যে 213 টাকা হাজিরা বাজে সংসার চলে? সরকারের কাছে কিছু কথা রাখতে চান, আবেদন রাখতে চান? একটা আবেদন আমার, ওই 213 টাকা দিয়ে আমার চলবে না। এই সারাদিন পরিশ্রম করিয়া এসছি, আমরা হাজিরা খাটলে না 300-400 টাকা কাজ করি ভাই। আমরা মাঠে যে কাজ করি 14 দিনে 42 টাকা। যে ক্যানেলটা কাটা হচ্ছে, এটা কাটার ফলে আপনাদের এলাকাবাসীর কতটা সুবিধা হবে? সুবিধা হবে, ভালো সুবিধা হবে, মানুষ অনেক সেফ পাবে, কুড়িয়ে না হবে জমিতে, ড্রেন দিয়ে পানি যাবে, অনেক মানুষ সুবিধা পাবে। আচ্ছা এতদিন যখন এই ক্যানেলটা ছিল না, কী কী অসুবিধা ছিল আপনাদের? বাড়ি চলে গেছে, জমি ভাঙছে, আস্থা ভাঙছে, অনেক নানান বিটকেল হয়ে গেছে, আবাদ নষ্ট হয়েছে। তো এই আপনারা আশা করতেছেন এই ক্যানেল হওয়ার ফলে সব সমস্যার সমাধান হবে? সব কিছু ঠিকই হবে। আপনার নাম? হায়দার আলী। আপনি এই এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, এই গ্রামের বাসিন্দা। আপনার গ্রাম বলবেন। কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের যে আমাদের গ্রামের যারা শ্রমিক আছে, সে দক্ষ শ্রমিকেরা খুব দক্ষতার সাথে কাজ করছে, এদেরকেও আমি আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো। এবং আমাদের যে দিনটা ওয়ান ব্লক যারা আধিকারিক আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, কারণ ওনারা যে কর্মসংস্থানের সৃষ্টি করেছে তাতে প্রচুর লোক কাজ পাচ্ছে। শ্রমিকের মজুরি সেটা ঊর্ধ্বতনের ব্যাপার, তারা কি করবেন না করবেন, কিন্তু এই বেকার সমস্যার নিরিখে এই 100 দিনের কাজটা যে চলছে তাতে আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আচ্ছা এই ক্যানেলটা কাটার ফলে কোন কোন গ্রাম উপকৃত হচ্ছে? এই ক্যানেলটা কাটার ফলে আমাদের এখানে গীতাল্লা 2 নং অঞ্চলের পরমানন্দ দরিবস কলোনি এবং ওকরাবাড়ি অঞ্চলের ইন্দ্রনারায়ণ রঘুনন্দন এই কয়েকটা গ্রামের ভীষণ উপকৃত হবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ রায়, প্রধানের অভিভাবক। আমরা গীতাল্লা 2 নম্বর অঞ্চলের পক্ষ থেকে মহাত্মা গান্ধী গ্রামীণ যে প্রকল্প 100 দিনের কাজের MGNREG, সেই কাজের আমাদের এখানে ক্যানেল খনন হচ্ছে। এই ক্যানেলটা যদি না করা যায় তাহলে প্রচুর এইখানে আবাদ নষ্ট হয় বর্ষায়, বর্ষায় প্রচুর জমি উপর দিয়ে জল প্রবাহিত হয়ে ফসল ধ্বংস করে। তাই এখানকার লোকরাও খুব সন্তুষ্ট, এই ক্যানেলটার ভিতর দিয়ে জল চলে যাবে, তাতে ফসল নষ্ট কম হবে। এবং এর মাধ্যমে আমরা আমাদের যে গ্রামের যারা বেকার লোক আছে তাদের যে কর্মসংস্থানের জন্য আমরা যে গীতাল্লা 2 নং জিপি থেকে যে আমরা কর্মসংস্থান তৈরি করেছি এবং দিনাটা 1 নং ব্লকের অধীনে, তাতে আমাদের আধিকারিক বিডিও সাহেব আমাদের এখানে যে কাজ দিয়েছেন আমরা মনোযোগ দিয়ে আমরা করাচ্ছি এবং শ্রমিকরা প্রচুর
দেখতে পাচ্ছেন প্রচুর মাটি কাটছে, এদের অনেক অভাব অভিযোগ আছে। এরা এনারা বলছেন যে 213 টাকায় আমাদের এই হাড় ভাঙা খাটুনি, এবং এরা অ্যাকচুয়ালি প্রচুর মাটি কাটে। আমাদের এখানে এই ক্যানেল প্রায় 1 কিলোমিটার, এরা এই 1 কিলোমিটার এই এই প্রায় হতে চললো, এরা প্রচুর মাটি কাটলো, কাটতেছে এখনও। এদের অভিযোগ যে আগে আমরা সকালে এসে আমরা মাটি আমাদের 100 মাটি বা 69 সেফটি মাটি আমরা দিয়ে চলে গেছি, কিন্তু এখন ওই 100 মাটির জন্য আমাদের সারাদিনটা এখানে থাকতে হয়, কারণ এখন যে সিস্টেম, দুই বেলা এদের ফটো সেশন করতে হয় এবং দুই বেলা প্রেজেন্ট দিতে হয়। সেই অভিযোগগুলো ওরা আমাকে করছে, কেন যে এদের কথা হলো আমরা এক বেলাই আমরা আমাদের মাটি বুঝে দিয়ে আমরা চলে যাব। আচ্ছা, এখানে শ্রমিকরা যে এসে, আমরাও দেখলাম আপনিও দেখলেন যে মজুরি নিয়ে একটা অসন্তোষ প্রকাশ করছেন, তো এই ব্যাপারটা কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? যেহেতু এটা সেন্ট্রাল সরকারের স্কিম, এ ব্যাপারে আমাদের আমরা কিছু বলতে পারি না, কিন্তু আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি। এই এটা অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া বেসিস এটা স্কিম, আমাদের এখানে করার কিছু থাকে না। যে এনারা যে দাবি রাখলেন সেটাও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো এবং মিডিয়া মারফত সবাই জানতে পারবে। এটা একটু দৃষ্টিকটু ব্যাপার, যেহেতু 213 টাকার বিনিময়ে এই মানে এই সারাদিন এখানে